ধর্মীয় অনুষ্ঠানের গেটকে বাধা দিচ্ছে, প্রশাসন কি সেটা আগে জবাবদি করতে হবে। তাহলে তো আপনারা আগুন নিয়ে খেলছেন, আপনারা তো আগুন নিয়ে খেলছেন, আপনারা কেন সেখানে বাধা দিতে যাচ্ছেন? হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে বসুন, দুজন দুপাটিকে বসে নিয়ে মীমাংসা করে দিন। দুঃখের বিষয়, পুলিশ যাওয়ার আগেই শাসক দলের নেতারা যে সেখানে মস্তানি করছে, যদি শাসক দলের নেতারা যায় বিচার ব্যবস্থা করবে, বিচারের নামে জুতো মারবে, বিচারের নামে মারধর করবে, তাহলে থানা পুলিশ রেখে কোটি কোটি টাকার ট্যাক্স দেয় মাইনে দিয়ে, তাদের কিরা কিরা কাজ দরকার ছিল, তাদেরকে চাকরি থেকে সবাইকে পাঠিয়ে দিয়ে পুনামলিকে তো থানার মধ্যে বসিয়ে দিয়ে সেখান থেকেই পরিচালনা করতে পারতো, তাদের আর ব্লক অফিস করার দরকার লাগতো না। আমাদের ট্যাক্সের টাকা থেকে থানা পুলিশ চলছে, আর থানা পুলিশের যেটা দায়িত্ব সেটা তৃণমূলের নেতারা তুলে নিচ্ছে হাতে। আজকে কোথা পৌঁছাচ্ছে, আমার আজকে এখানে আসার কোনো এ ছিল না, না আসলে হয়তো ভাববে অনেকে এরকম বক্তব্য দিয়ে চলে গেলে আমরা কিছু বললাম না। আবারও বলছি, যে স্টেজ থেকে গত দুই দিন পূর্বে আইএসএফ সম্পর্কে যারা পরিচয়কর মন্তব্য করেছে তাদেরকে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, তাদেরকে আইনের মাধ্যমে পই পই করে আমি বুঝে নেব। এরা এরা কি বলছে, কাকে বলছে, কাদের সম্পর্কে বলছে, এদের কোনো স্টেশন নাই। কারণ যেই দলের নেতা, যেই দলের মন্ত্রী দেশের সর্বোচ্চ নাগরিকদের সম্পর্কে কোন মন্তব্য করতে পারে, সেই দলের নেতারা, ভূতের নেতারা নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ সম্পর্কে তারা এই ধরনের মন্তব্য করবে, এটা স্বাভাবিক। যে রাষ্ট্রপতি সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে যেই দলের নেতারা, সেই দলের নেতারা আইএসএফ সম্পর্কে মন্তব্য করবে, এটা তো স্বাভাবিক। তারপরেও বলছি, আমরা কিন্তু তাকে আইনের মধ্যে নিয়ে আসবো, আর কিছু চারটে দিন অপেক্ষা করুন, বন্ধুর নামে দেখবেন নোটিশ আসছে, বন্ধুকে হাইকোর্টে জবাবদিহি করতে হবে, কোর্টকে জবাবদিহি করতে হবে। আমরা কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছি সেটা দেখাতে হবে। বাবু কি বলছেন, যে ফুরফুরো শরীফ থেকে এসে এখানে কি করবে ভাঙরের নেতা? না, খুব ভালো কথা। যদি ভাঙরের নেতার কথা তোমাদের এত পছন্দ হতো, তাহলে 2021 সালে ভাঙর থেকে তোমার দলের কেন ক্যান্ডিডেট হলো না একবারও? তুমি কি মুখ খুলেছিলে? হ্যাঁ, খুলেছিল না? তখন তো বাইরের লোক, ভেতর লোক নয়। এটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবাংলার বাইরে ভাঙর? যে আমরা আসতে পারবো না, গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে বিচারণ করতে পারে, যে যেখান থেকে ক্যান্ডিডেট হতে পারে, সেটা তার এখতিয়ারের মধ্যে পড়ছে, তার নিজস্ব তার উপরে পড়ছে, কেউ কাউকে আটকে রাখতে পারে না। ভাই একটা কথা, আমরা রাজনীতির ময়দানে কেন এসেছি? মারপিট করতে, তোলাবাজি করতে, গুন্ডাগার্দি করতে, মানুষের সেবা করতে, দেশের সেবা করতে, বাংলার সেবা করতে, ভাঙরকে উন্নয়ন করতে? যদি দেশের সেবা করা, বাংলাকে উন্নয়ন করা, ভাঙরে উন্নয়ন করা, ভাঙরের মানুষকে সেবা করব, যদি এই লক্ষ্য থাকে, তাহলে আমাদেরকে হাতে লাঠি তুলতে হবে? একটু জোরে বলুন না, কেন লাঠি তুলতে হচ্ছে? ওই 75% কলিগ আপনার কথাই বলে পাঠাতে হবে, আর 20% নিজের পকেটে রাখতে হবে। এইটা ঠিকঠাক করে না রাখতে পারলে আমাদের ইনকাম হবে না।